হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমতলা ত্রিকোণ পার্ক নামে যেটা পরিচিত, তো হচ্ছে সেই একটাই পার্ক আছে মনে হয় আমতলায়, একটাই পার্ক। তো আর ওটার সাইজ হচ্ছে তিনকোণা টাইপের, তাই এটা ত্রিকোণ পার্ক নামে পরিচিত। তো সেখানে গেছিলাম। আমার বাবলি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাই ভালো থেকো। আর সবাই স্পিক না করে ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমরা যখন প্রত্যেক দিন স্কুলে যাই, বাবলিকে নিয়ে স্কুলে যাই, তখন ওই পাশ দিয়ে যেতে হয়। আর ও যখন দেখে তো প্রত্যেক দিনই বায়না করে, মা পার্কে আসবো, পার্কে আসবো। তো আমি বলি ওকে যে হ্যাঁ তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, এরকম বলি, সান্ত্বনা দিয়ে রেখে দিই। আর পার্কটা এখনও কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হয়নি মানে আগে যেমন কেমন ছিল আমি কখনো দেখিনি, বাইরে থেকে যতটা দেখেছি আবার নতুন করে তৈরি করা হয়েছে। আর এটা সম্ভবত ঈদের দিন মনে হয় উদ্বোধন করা হয়েছে। তো খুবই সুন্দর করা হয়েছে পার্কটা, এখানে অনেক দেখি অনেকটা জু টাইপের লাগছে, অনেক পশু পাখি সম্মেলন, আর চারিদিকে লাইট, অসাধারণ দৃশ্য। হ্যাঁ দেখতে থাকো, সবগুলো দেখাবো। এই যে ও ওখানে চলে গেছে, একটা জেব্রা দাঁড়িয়ে আছে, এগুলো একটা হয়তো কাঠের বা কি বিশেষ কিছু শক্ত জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে। কোনো কোনো বাচ্চারা উপরে উঠছে, ছবি তুলছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। ওই দূরে একটা একদম গ্লোব টাইপের করা হয়েছে, ওটাও খুবই সুন্দর। তো আমরা গেছিলাম 7:30টার পর, আমার কিছু কাজ ছিল আর ওকে পার্কে ঘোরাবো সেই কারণেই আরও, তো গেলাম একসঙ্গে, অনেকগুলো কাজই সারা হলো। এই যে এখানে আছে ঘোড়া, সুন্দর। ওই যে বাবলি বারবার বায়না করছে উঠবো উঠবো, কিন্তু ওর বাবা সাহস পাচ্ছে না, যে এখানে কেউ তোলে কি তোলে না সেটা তো আমি জানি না। তো দেখতে থাকো, এই পুরো এই এরিয়াটায় আছে বসার মতো জায়গা, আর নিচের যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো তো ঘাস বসানো হবে, নতুন তৈরি হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি আর সেভাবে এখনও খোলাও হয় না। তো সেদিন হয়তো মানে লাইটের কাজ মাজ হচ্ছিলো রাত্রিবেলায়, আর একটু খোলা ছিল, তো তাতেই সবাই ঢুকেছিল, আমরা গেলাম ভাগ্যবশত, আমরা একটু ভিতরে ঢুকতে পেলাম। অবশ্যই যাবো এরপরে, হচ্ছে ভালো সময় যাবো এবং অনেকক্ষণ ভিডিও করে নিয়ে আসবো এবং তোমাদের দেখাবো, দেখবে খুবই সুন্দর। এখানে একটা গাছ, কাটা গাছ, গাছে অনেকগুলো পাখি দেখো, সুন্দর সুন্দর কিছু পাখি আছে, খুবই সুন্দর দৃশ্য। যে ওখানে বসার মতো জায়গা করা হয়েছে, তার পাশেই ছিল এইটা, এই খেলনা, এইবার দোলনা যে আমার মেয়ে চোখে গেছে, সে আর ওখানে না ঘুরে এইবার চলে এসেছে এখানে। এই যে তারপর আমরা একটা দোলনায় উঠলাম, তো ও যেহেতু একা একা দোল খেতে পারবে না তাই আমিও উঠেছি, খুবই সুন্দর লাগছিলো। মাঝে মাঝে ওর অনেক পার্কে অ্যালাউ করে না বড়দের, তো এখানে আমাকে বলার মতো কেউ ছিল না, আর আমি এটাও জানি না যে এটা শুধু বাচ্চাদের না বড়দের, সেটা আমি জানি না। তো যাই হোক, চাপ উঠলাম, খুব ভালোই লাগলো। এই যে আমার মেয়ে উঠে গেছে, এইবার এইগুলোতে উঠতে ও খুব ভালোবাসে, আর ও পার্কে গেলেও বেরোতেই চায় না। তো এই যে অনেকটা উপর থেকে প্রথম প্রথম ভয় পাচ্ছিলো, তারপর চলে আসছে দেখো, আর খুবই আনন্দ করছে, একদমই যেতে চাচ্ছে না। তারপরে দেখতে থাকো বন্ধুরা, এই যে আর ও একটা জিনিসে অনেকক্ষণ খেলে না, একবার একবার করে খেলবে, একবার এটাই খেলছে, একবার দৌড়াচ্ছে ওখানে, একবার দৌড়াচ্ছে, ওই যে দৌড়ে চলে গেলো দোলনার কাছে, এবার এখানে একটু চাপিয়ে দিয়েছি, এখানে দোল দিতে দিতে আবার পরে আর একটা অন্য কিছুতে ওর চোখ গিয়েছে, ব্যাস হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তারপর আমি একটু উঠলাম, উঠে অনেক ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ছিল, যে বাচ্চাবেলায় অনেক পার্কে গেছি, খেলেছি, তো সেই সময়টাই ভালো। আমার এখন যেটা মনে হয় যে বাচ্চা বয়স সেই সময়টাই ভালো, কোনো ভাবনা নাই, চিন্তা নাই, যেমন খুশি তেমন আবদার, আর তেমনটাই পাওয়া যায়। আর সব থেকে বড়ো কথা এই যে কোনো চাপ নেই, চিন্তা নেই, ভাবনা নেই, এটাই হচ্ছে বড় বিষয়। বড় হলে কত দিক থেকে কত রকম চিন্তা ভাবনা, হ্যাঁ মানে এই একটা বিষয়। তো দেখো এবার এটাই উঠেছি, এটাই ও বলছে মা ওঠো ওঠো, কিন্তু এটা একদমই ছোট, তো আমি ওকে হাত দিয়ে একটু দোল দিলাম, তারপরে ও চলে গেল আবার আর একটাতে।
আমার মেয়েটা খুবই চঞ্চল, আরও এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, আবার উঠে গেছে ওখানে, ও তো কিছুতেই আসবে না এখান থেকে। হ্যাঁ, একবার এটাই উঠছে, ওটাই উঠছে, ওর খুবই আনন্দ। এই যে এটা ছোট ছিল, আর তারপরে দেখো আমরা আবার দোল খেতে উঠে গেছি। আমি ডাকছিলাম অনেকক্ষণ বাবলির বাবাকে যে তুমিও এসো একসাথে দোল খাই, তো বলে না আমি উঠবো না। আর এই যে আমার মেয়েটাকে আমি দেখছি একদম উপর পর্যন্ত তুলে দিচ্ছে। মোনা, ভালো লাগছে ঘুরতে? চলো চলো এবার ওদিকে, চলো চলো চলো, বন্ধ করবে চলো। এদের এইদিকে তাকা, এইদিকে তাকা মনা, না না বকবে, এই যে এখানে আছে একটা শিম্পাঞ্জি, আর পিঠে আছে ওর ছোট্ট পারে একটা বাচ্চা। তা আমি ওর হাতে মুখে মুখে কপালে একটু হাত বুলিয়ে দিলাম, খুবই ভালো লাগছিল। আর তারপরে দেখো এই যে এখানে কিছু মাছ আছে, আর এখানে ফোয়ারা সিস্টেম আছে জলের, কিন্তু এখনও যেহেতু কাজ কমপ্লিট হয়নি তো এখনও এটা চলছে না। আর এই যে এখানে লেখা যায় লাভ আমতলা, তো দেখো এই যে। তারপরে হচ্ছে সবাইকে বলছিল যে বেরিয়ে চলুন বেরিয়ে চলেন, এবার বন্ধ করব, মানে ওদের কাজের জন্য ওরা খুলেছিল, তো সেহেতু সময় হয়ে যাচ্ছিলো তাই বেরিয়ে যান বেরিয়ে যান এরকম বলছিল। তো অনেকে মানে অনেকে মানে কেউ সবাই বেরোতে চাচ্ছে না সুন্দর জায়গা থেকে। তারপরে হচ্ছে ওরা লাইট সব অফ করে দিয়েছে ভিতরের, আর এখানে একটা হরিণ ছিল, আমার মেয়ে দেখার জন্য খুবই বায়না করছিল তাই মোবাইলের লাইট দিয়ে ওকে দেখালাম। চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে, ও এখান থেকে একদমই আসতে চাচ্ছিল না। তারপর ওর বাবা হাত ধরে বের করছিল, এই যে এখানে লেখা আছে আই লাভ আমতলা। খুব খুব ভালোভাবে আজকে দেখাতে পারলাম না ভিডিওটা, অবশ্যই আর একদিন অন্য দিন ইচ্ছা আছে যে নিয়ে এসে দেখাবো। তো দেখো বন্ধুরা আর কেমন লাগছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এখানে অন্ধকারে, এটা অন্ধকার ছিল তাও বেশ ভালোই উঠছিল ছবিটা। আই লাভ আই, তারপর আছে লাভ, এখানে AMTALA আমতলা, আই লাভ আমতলা, এটা বাইরে থেকেও দেখা যায়। হ্যাঁ, তারপরে খুবই সুন্দর লাগলো, এই যে এখানে আছে গ্লোব টাইপের বঙ্গীয়, তো এটাও খুব সুন্দর। এটা আমি অন্ধকারে তুলেছি ছবিটা তাই এরকম হচ্ছে, এটা আলো যখন থাকে তখন খুবই সুন্দর লাগে। আর এই যে আমরা বাইরে চলে এসেছি, তারপর আমতলা ত্রিকোণ পার্ক, আমতলা নওদা ব্লক, মুর্শিদাবাদ, এই যে। আর বাইরে খুব হাওয়া দিচ্ছিল, দিনে সেদিন বৃষ্টিও হয়েছিল, বাইরে খুব হাওয়া দিচ্ছিল। আর হচ্ছে বাবলি বাবা গাড়িটা আনতে গেছে, তাই আবার আমি বাবলিকে ধরলাম, ও রাস্তায় দৌড়াদৌড়ি করছিল। এইবার আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, তো বাবলি প্রথমে বললো যে আমি চাউমিন খাবো, আর ও খায় না, সেই কারণে ওর বাবা বললো হাফ প্লেট দিতে। তো আমার চাউমিন অতটা ভালো লাগে না, আমরা রোল খেয়েছিলাম আর ওকে হাফ প্লেট দেওয়া হয়েছিল, সেখান থেকে ওর বাবাও খাচ্ছিলো ও খাচ্ছিলো। তো দেখো কেমন করে আমার মেয়েটা খাচ্ছে, আর ও হচ্ছে খাওয়ার দিকে একটু কমা, মানে অনেক ছোটো থেকে শুধু দুধ খাই দুধ খাই রাখা হতো। বাবা হয়তো আমার জন্যই হোক বা ওর হয়তো কোনো সমস্যা ভেতর থেকে, হ্যাঁ যে কোনো কারণেই হোক, ওর খাবারটা একটু দেরিতেই হয়েছিল, মানে ওই শুধু তরল খাবার টাইপের খেত, সাড়ে তিন বছর পর্যন্ত একটা ভাতও মুখে দেয়নি। তো তারপরে আস্তে আস্তে ভাত গুলিয়ে গুলিয়ে মুখে দিতে দিতে এখন খায়, কিন্তু সেভাবে চিবোতে পারে না, মাছ মাংস চিবাবে কিন্তু ভাতটা কিছুতেই চিবাবে না। তো দেখি এই যে, হ্যাঁ এইসব জিনিস খাচ্ছে, চকলেট, এখন চকলেট আইসক্রিম এগুলো খায়, কিন্তু ভাত নিজে হাতে বা একটা বিস্কুট পর্যন্ত নিজে হাতে এখন আমার ছেলে খেতে পারে না।
দেখো বন্ধুরা, তারপর আর বেশি ভিডিও করিনি। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা অবশ্যই দেখছো। যারা যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি অবশ্যই করে দেবে, অবশ্যই সাপোর্ট করবে। তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। আর দেখতে থাকো যেভাবে ভিডিও দিচ্ছি, হয়তো খুব ভালোই করতে পারছি না, কিন্তু কেউ তো একদিনে বড় হয়ে যায় না, এটাই হচ্ছে বড় কথা। তো দেখো, আর আমি আর কিছু বেশি কিছু বললাম না। তো সবাই ভালো থেকো, আর সবাই